আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লালজোনে সাধারণ ছুটি ঘোষণা, সরকারি নির্দেশাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে জোরদার করা হচ্ছে সেনা টহল। রংপুরে 24 ঘন্টায় 31 জনের শরীরে করোনা শনাক্ত, বরিশাল সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে লালজোন ঘোষণা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 21,13,000-এরও বেশি মানুষ, মারা গেছে 1,16,000। এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি গাছ লাগাতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সার্বিক কার্যাবলী, জনসাধারণ এবং যানবাহন চলাচলের উপর চলমান নিষেধাজ্ঞা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় জোন বা অঞ্চল ভিত্তিক লকডাউন করা হবে। তবে লাল অঞ্চলে বসবাসরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা 30 জুন পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ সময় সবুজ এলাকার লোকদেরও স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চলাচল বা কেনাকাটা করতে হবে। দোকানপাট বিকেল 4টার পর বন্ধ রাখতে হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে লাল জোন এলাকায় কি প্রক্রিয়ায় লকডাউন করা হবে তার চূড়ান্ত গাইডলাইন তৈরি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি। শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে জানান কমিটির সদস্য সচিব ও IEDCR এর পরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা। এদিকে রেড জোন সমূহে সরকারি নির্দেশাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ ATN বাংলাকে এ কথা জানান। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 710 জন। নতুন করে জেলায় কেউ মারা না গেলেও এ পর্যন্ত 13 জনের করোনার মৃত্যু হয়েছে। শরীয়তপুরে চিকিৎসক ও পুলিশ সদস্য সহ নতুন করে 25 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 273 জন, আর এ পর্যন্ত জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকে লাল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন 978 জন, মারা গেছে 13 জন। করোনা সংক্রমণের 100তম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়িয়েছে। 24 ঘন্টার ব্যবধানে 38 জন সহ দেশে প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,209 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না। মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন, পুরুষ 32 জন এবং নারী 6 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি, তাতে শনাক্ত হয়েছে 3,099 জন, শনাক্তের হার 20.61%। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ না লুকিয়ে রেখে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি। সোমবার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যেমনি সীমাবদ্ধতা তেমনি থাকে, তেমনি রাষ্ট্রীয় ক্ষেত্রেও নানান সীমাবদ্ধতা আছে। এই মহামারীতে
নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না। করোনা সংক্রমণ রোধে জনগণের পাশে থাকায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাই রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কথা না বলে বিএনপিকে মহামারী মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন। সীমিত সম্পদ দিয়ে করোনা মোকাবেলা করলেও পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার কম বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই যে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তো এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা হোক সেটিও আমরা চাই না, আল্লাহ তাদেরকে সবাইকে রক্ষা করুক সেটি চাই। কিন্তু আমাদের নেতারা আক্রান্ত হয়েছে এই কারণে যে আমাদের নেতারা যারা আক্রান্ত হয়েছে সবাই কিন্তু জনগণের পাশে ছিলেন। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাব এই ধরনের বিদ্বেষপূর্ণ কথা না বলে আসুন সবাই একযোগে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করি। সরকারের ভুল সিদ্ধান্ত আর সমন্বয়হীনতার কারণে দেশে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। করোনাকে পুঁজি করে কেনাকাটা ও ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও দাবি করে তারা। এ অবস্থা চলতে থাকলে করোনা আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছে টিআইবি। এই সংকটকে মোকাবেলায় যদি সরকার এবং সংশ্লিষ্ট অংশীদার সত্যিকারে কার্যকর একটি পরিস্থিতি দেখতে চান, তাহলে যেটি করতে হবে যারা দুর্নীতি করেন তাদেরকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলে দুর্নীতি বন্ধ হবে। জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাসের সময় মানুষকে বাঁচাতেই এবারের বাজেট তৈরি করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। একটি নিরপেক্ষ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতালগুলির অব্যবস্থা এবং সেখানে যেটা দরকার সেগুলোর জন্য পূরণ করার ব্যবস্থা করা উচিত। এবং যে কথাগুলি বারংবার আসছে বিভিন্ন সময় যে দুর্নীতির অভিযোগ, বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং বিভিন্নভাবে সাপ্লায়াররা জবাবদিহিতার বাইরে থাকছেন, সেই বিষয়গুলিকে টেক আপ করে এগুলোর ব্যবস্থা করা উচিত। যা হলে শুধু সত্যিকার অর্থেই এই 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 জনকল্যাণমূলক যে উদ্দেশ্যে বাজেটটি করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটিকে দেখেছেন সেটা সম্পূর্ণভাবে সার্থক হবে। আমরা এই বাজেটটি একটা এক্সপানশনারি পার্সপেক্টিভ থেকে আমরা তৈরি করেছি। যদি বাজেট যদি কোনো আমরা যদি তৈরি না করি তাহলে অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে তোলার কোনো ব্যবস্থা নেই। তো আমরা বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এইবার দেশের আমাদের সকল বাজেটের প্রাধিকার পাচ্ছে দেশের মানুষ, দেশের মানুষকে বাঁচাতে হবে, তাদেরকে এই সংক্রমণ এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমরা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 21,13,000-এরও বেশি মানুষ আর মারা গেছে 1,16,122 জন। এখানে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, তবে বদলে গেছে নিউ ইয়র্কের চিত্র, কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে ধীরে ধীরে নগরটি ফিরছে আগের অবস্থায়। এর মধ্যে নিউ ইয়র্কের সব অঞ্চলকেই গণপরিবহন চলাচল শুরু হয়েছে। গণপরিবহনে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও। সব প্রতিকূলতা পার হয়ে আবারও নতুনভাবে পথ চলার আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। ভয়ের কোনো কারণ নেই, সব কিছু ঝকঝকে তত্ত্বকে এবং আপনাকে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং মাস্ক দিচ্ছে, আমার এটা দেখে খুবই ভালো লাগলো। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে চলাফেরা করছি এখন। নিউ ইয়র্কে সংক্রমণ অনেক কমে গেছে এবং সংক্রমণ কমানোর আরেকটি রিজন হচ্ছে গিয়ে তারা সাবওয়েকে অনেক সেফ প্লেস করেছে।
পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষক লীগ আয়োজিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সব সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দেন তিনি। কৃষি উন্নয়নে গবেষণা ও যান্ত্রিকীকরণের গুরুত্বের সাথে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে এই আহ্বান করব যে আসুন এই মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি, তার ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে আর আমাদের দেশে আর কোনোদিন কখনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে না হয় বা দেশের মানুষজন খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে রিমান্ডে নেওয়ার পর আরও 12 বাংলাদেশিকে আটক করে দেশটির সিআইডি। এরপর তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশে পাঠিয়ে দেয় কুয়েত সরকার। সোমবার মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন ওই শ্রমিকরা। বিমানবন্দরে কুয়েতে আটক সাংসদ পাপুল ও সিআইডির জিজ্ঞাসাবাদ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে 6 জুন কুয়েতের মুশরেফ এলাকা থেকে আটক করে সিআইডি। এরপর সে খবর বড় করে প্রচার হয় দেশে বিদেশের গণমাধ্যমে, বাংলাদেশের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ মানব পাচার ও অর্থ পাচার। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ। জানা যায় পাপুল কুয়েতের মারাফি কুয়েতিয়া নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তাকে আটকের পর ওই প্রতিষ্ঠানের আরও 12 বাংলাদেশি শ্রমিককে আটক করে কুয়েতের সিআইডি। তাদের জিজ্ঞেস করা হয় তারা কিভাবে কুয়েতে গিয়েছেন, কত টাকা দিয়ে গেছেন সহ নানা বিষয়ে। আমরা রুমে ভাত খাইতেছি রাত্রে, রুম থেকে ধরে নিয়ে আসে, কইছে তোর কোম্পানি টোম্পানি সব ধরা খাইছে, মামলা খাইছে, তোর কোম্পানি ফিনিশ। গত সোমবার রাত্রে আমাকে ধরে নিয়ে আসছিল, আমরা 6 দিন মত পরে ছিলাম, 6 দিন পরে কালকে আমাকে ওখান থেকে কইছে যে তোরকে কালকে ফিনিশ করে দেবো, এয়ারপোর্টে ঢুকে দিয়ে আসবো। কোম্পানির মালিককে ধরে ফেলেছি আমরা, আমরা তাকে ছবি দেখাইছে, পরে বলছে যে তোমরা আমাদের সাথে আসো, তোমরা কত টাকা দিয়ে আসছো, কার মাধ্যমে টাকা দিয়ে আসছো, তোমাদেরকে এখানে কে রিসিভ করছে, এ কতগুলো বলবা। আমরা সত্য কথা জেনে বলছি, আমরা 7 লক্ষ টাকা দিয়ে আসছি, আমাদেরকে ডিউটি দেওয়ার 8 ঘন্টা দেওয়ার কথা ছিল 120 টাকা সর্বনিম্ন, আর আমরা 16 ঘন্টা কাজ করছি, বেতন দিচ্ছি 100 টাকা, তারপরে আমরা করছি বাধ্য হয়ে, যেদিন করতে পারছি করছি। বাংলাদেশে এই শ্রমিকদের জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। তারা জানান সিআইডি পাপুলের কোম্পানি থেকে তাদের ন্যায্য পাওনা উদ্ধার করে দেওয়ার কথা বললেও সামান্য কিছু দিনার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওরা বলছে যে তোমরা যেভাবে আসছো সেই কথাগুলো বলবো, যে কথাগুলো যেগুলো হয়েছে তোমাদের সাথে ওগুলো বলবা, বলার পর আমরা এভাবে বলছি। ওরা কোর্টে আমাদেরকে 4টা কথা জিজ্ঞেস করে 6-7 পাতা মামলা লিখছে। আমরা যা বলেছি হয়তো 1 পাতা থেকে 1.5 পাতা হতে পারে, কিন্তু ওদের ভাষা তো আমরা বুঝি না, আমরা খালি কয়েকটা কথা বলেছি, ওরা লিখতে লিখতে 7 পাতা 8 পাতা করে লিখেছে, এখন কী যে লিখেছে আমরা তো এত জানি না। সিআইডি আমাদের বলছে যে তোরা যে টাকা দিয়ে আসছিস তোর টাকা আমরা পরিশোধ করে দিব, এখন ভুল লিখেছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। তবে এই 12 বাংলাদেশের মধ্যে থেকে একজন কুয়েতের এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় বলে জানান তারা। তার ব্যাপারে জানি ওনার ষড়যন্ত্র কিছুটা শিকার আছে, হ্যাঁ অবশ্যই কিছুটা আছে, যতটুকু মানে ফলা হয়েছে কিছু না কিছু হইলেও তো হয়েছে, মানে এত বড় একজন সংসদ সদস্যকে ওইখানকার সিআইডি অফিসার। এবং জানা যায় পাপুলের মারাফি গ্রুপে 15 থেকে 20 হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন। কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুর বিরুদ্ধে আনা অভিযোগ আদৌ সত্য কিনা তা নিশ্চয়ই পরিষ্কার হবে কয়েকদিনের মধ্যেই। তবে কুয়েত থেকে আসা আগতরা বলছেন যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে কিছুটা হলেও নষ্ট হয়েছে, তাই এ বিষয়ে জনপ্রতিনিধিদেরকে আরও সচেতন থাকার তাগিদ
এই সাধারণ মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন জীবিকা ও মানবতার দিক উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিএনপির সমর্থক বাংলাদেশ ন্যাশনালিস্টিক রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি আয়োজিত অনলাইন বাজেট আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বিএনপির সমর্থক কয়েকজন অর্থনীতিবিদও এতে অংশ নেন। নিশ্চয়ই তারা জনবিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন না হলে অনলাইন যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চলছে, এই অনলাইনে আমরা বিভিন্ন জিনিস ক্রয় করছি, খাবার অর্ডার দিচ্ছি, মোবাইল ফোন, ইন্টারনেট সেবা ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের হোমওয়ার্ক হচ্ছে, তারপরে বাসায় বসে কাজ করছে, টেলিমেডিসিন হচ্ছে, টেলি বিলিং হচ্ছে, এবং এগুলো কিন্তু ইকোনমিতে একটা হিউজ একটা বড় ফিউচার অর্থনীতি। এখানে কি করেছে, এখানে আপনার কস্ট বাড়িয়ে দিয়েছে, এখানে আপনি সম্পূরক শুল্ক বসিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। সোমবার বিমানবাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহিউজ্জামান সেনিয়াবত সহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। সাইফুল আজম বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন। সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করার কৃতিত্বের জন্য এ খেতাব পান তিনি। সামরিক পাইলট হিসেবে বাংলাদেশ ছাড়াও ইরাক, জর্ডান এবং পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করেন তিনি। ইসরায়েলের পাইলটদের চোখে সাইফুল আজম ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। 1967 সালে ইরাক যুদ্ধে একটি ইসরায়েলি বিমান ভূভাবিত করা ছাড়াও আরেকটি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে গাড়িসহ দিনভর আটক রাখার পর ছেড়ে দিয়েছে পাকিস্তান। সোমবার সকালে তাদের বিরুদ্ধে হিট অ্যান্ড রান কেস করা হয়। খবর পেয়ে পাকিস্তানের উপর ভারত চাপ বাড়াতে থাকলে বিকেল নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম বলছে গত 1 জুন দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। নির্ধারিত সময়ে শুরু হবে এবারের ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট আগামী 31 আগস্ট শুরু হবে, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার ইউএস ওপেনের পরে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউএস ওপেন শুরুর ব্যাপারে এটিপি এবং WTA কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন USTA কর্তারা। আগামীকাল ইউএস ওপেন শুরুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে, তবে তার আগে USTA কে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের সম্মতি নিতে হবে। পুরোপুরি সামাজিক দূরত্ব মেনেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লালজোনে সাধারণ ছুটি ঘোষণা, সরকারি নির্দেশাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে জোরদার করা হচ্ছে সেনা টহল। রংপুরে 24 ঘন্টায় 31 জনের শরীরে করোনা শনাক্ত, বরিশাল সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকে লাল জোন ঘোষণা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 21,13,000-এরও বেশি মানুষ, মারা গেছে 1,16,000। এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি গাছ লাগাতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।